টাকা নিয়েও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দেওয়া হয়নি স্কুল ইউনিফর্ম তৈরির কাজ, অভিযোগ খোদ বিডিওর বিরুদ্ধে। শুক্রবার সুতি দুই নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। অভিযোগ, বেশি টাকার বিনিময়ে বাইরের এক টেক্সটাইলকে ইউনিফর্ম তৈরির কাজ দেওয়া হয়। ইউনিফর্ম তৈরির কাজের দাবিতে বিডিওর ঘরের সামনে বিক্ষোভে সামিল হন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের দাবি মানা না হলে আগামী দিনে বিডিওর দুর্নীতির প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানান তারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। স্কুল ইউনিফর্ম তৈরির দায়িত্ব স্বনির্ভর গোষ্ঠীকে না দেওয়ার প্রতিবাদে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ সংঘ সমবায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। শুক্রবার সুতি বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ মহিলারা। জানা যায়, প্রতিটি সংঘ সমবায়ে ট্রেলারিং এর সমস্ত ক্যাপাসিটি আছে বলে 2 সেপ্টেম্বর সুতি ব্লকের বিডিওকে রিপোর্ট দেওয়া হয়। অভিযোগ, রিপোর্ট দেয়া হলেও বিডিও বিনা ইনকোয়ারিতেই সংঘ সমবায়ের কোনো ক্যাপাসিটি নেই বলে ওপর মহলে জিরো রিপোর্ট পাঠায় এবং বাইরের এক টেক্সটাইলের নামে রিপোর্ট পূরণ করে পাঠায়। উল্লেখ্য, রাজ্য সরকার গরিব মহিলাদের স্বনির্ভর করার জন্য সংঘ সমবায়ের মাধ্যমে স্কুল ইউনিফর্ম তৈরির দায়িত্ব দেয় স্বনির্ভর গোষ্ঠীকে, কিন্তু বিডিও স্বনির্ভর মহিলাদের কোনো রকম সাহায্য করছে না। ব্লককে টাকা দেওয়া হলেও স্বনির্ভর গোষ্ঠীকে কর্মতীর্থের ঘর দেওয়া হয়নি বলেও অভিযোগ। কাজের জন্য বিডিওকে একাধিকবার চিঠি পাঠানো হলেও তিনি কোনো কর্ণপাত করেননি। টাকা নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজ না দিয়ে বেশি টাকার বিনিময়ে বাইরের এক টেক্সটাইলকে কাজ দেন বিডিও বলে ক্ষোভ প্রকাশ করেন মহিলারা। ইউনিফর্ম তৈরি করার কাজ যেন স্বনির্ভর মহিলাদের দেওয়া হয় দাবি তাদের। দাবি মানা না হলে আগামী দিনে বিডিওর দুর্নীতির প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামবে বলেও জানান তারা। আমাদের দাবি আজ 1 মাস 15 দিন হলো ইউনিফর্ম নিয়ে। আমরা 2016 সাল থেকে ইউনিফর্মের কাজ করে আসছি। হঠাৎ করে এই বিডিও সাহেব আমাদের রিপোর্ট, 2016 সাল থেকে আমরা ইউনিফর্মে কাজ করলাম, হঠাৎ করে এই বিডিও সাহেব আমাদের রিপোর্ট পাঠাচ্ছে কি আমরা ইউনিফর্মে কোনো কাজই নাকি করি না, সব জিরো জিরো। আবার এই বিডিও সাহেব বলছে কি তোমাদের যদি পোশাকের কাজ পেতে হয় তাহলে গতবারের কমিশন, উনি ছিলেন না গতবার, গতবারের কমিশনটা আমাদেরকে পুরোটাই দিতে হবে পার মাথা 100 টাকা করে। পার মাথা 100 টাকা করে হলে 40 লক্ষ টাকা হয়। তো আমাদের 10টা পঞ্চায়েতের নেতৃত্বগুলো আলোচনা করলাম কি তাহলে ঠিকই আছে, আর ঝামেলা করবো না স্যার, কিছু টাকা অল্প নেন আর আমাদেরকে কাজটা দিন। ওই ঠিক আছে তাহলে আসুন দিয়ে আমাদেরকে 2 অক্টোবর গান্ধী জয়ন্তী দিন, ছুটির দিন স্যার ডাকলেন, সেদিন আসলাম, স্যারকে বললাম কি আপনি টাকা নেবেন, তো স্যারের টেবিলে এই টাকা দিচ্ছিলাম, স্যার নিল না, বলছে এসআইকে দায়িত্ব দিয়েছি, এসআই স্যারকে দিয়ে দিন। আমি এসআই স্যারকে ধরলাম, স্যার আপনাকে তো দায়িত্ব দিয়েছি, এসআই স্যার বসলো পঞ্চায়েত সমিতির রুমে, এসআই স্যার বসে আমরা 10টা পঞ্চায়েত থেকেই আমরা লক্ষ লক্ষ টাকা স্যারের হাতে দিই। শুধু এই টাকা আমাদের, শুধু বিডিও স্যার নয়, আমাদের যে WDO, আমাদের SSG, আমাদের দায়িত্বে আছেন কি না, উনি প্রতি জিনিসেই টাকা, উনিও হাজার হাজার টাকা। আমরা এই WDOকেও চাই না, আমরা এই বিডিও সাহেবকেও চাই না, যে বিডিও সাহেবের WDOর আন্ডারে গোষ্ঠীর মেয়েদের উন্নতি জায়গাতে, গোষ্ঠীর মেয়েদেরকে হ্যারাসমেন্ট হতে হয় প্রতিদিন, গোষ্ঠীর মেয়েদেরকে কান্না করতে হয় প্রতিদিন, গোষ্ঠীর মেয়েদেরকে বিডিও অফিসে আসতে হয়, আর এসব কোনো কাজ পাবে না তারা, এই পয়সাটা ওরা কোথা থেকে খরচটা চালাবে, সংঘ সমবায়টা চালাবে কোথায়? আমরা সেই দিনকে লক্ষ লক্ষ টাকা দিই, আমরা এক একটা পঞ্চায়েত থেকে 1 লক্ষ করে টাকা যায়। আজকে আমাদের এই ছোটো মোটো আন্দোলন, স্যার যদি আমাদের কোনো দাবি দাবা না মানে, পুনরায় যেভাবে আমরা ইউনিফর্ম করতাম তা যদি আমাদের না দেয়, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। আজ আমরা 10টা সংঘ সমবায় থেকে অঙ্গীকারবদ্ধ হলাম, সবাই মিলে এক হলে, সবাই মিলে আমরা এক হয়ে অঙ্গীকারবদ্ধ হলাম কি আমরা আন্দোলন করতে বাধ্য থাকবো। এই আমাদের বিডিও অফিসের দুর্নীতির বিরুদ্ধে, বিডিও সাহেবের দুর্নীতির বিরুদ্ধে, WDOর দুর্নীতির বিরুদ্ধে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদেরকে বাঁচান, আমাদেরকে দেখুন, স্বনির্ভর গোষ্ঠীরা বঞ্চিত হচ্ছে, কর্মতীর্থ বিল্ডিং হয়েছে আপনারা দিয়েছেন, স্বনির্ভর মহিলারা যাতে কাজ করে ওখানে, আমরা কাজ জেনেও কিন্তু আমাদেরকে কাজ দিচ্ছে না, এবিডিও সাহেব কিন্তু অন্য প্রসেসে কাজ চালাচ্ছে। যদিও সংঘ সমবায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সমস্ত অভিযোগ অস্বীকার করেন বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল। তিনি জানান, আমাকে কোনো টাকা দেয়নি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, সরকারি অর্ডার মতো টেক্সটাইলকে স্কুল ড্রেস তৈরি করার কাজ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। না, এই অফিসে এরকম কোনো সিস্টেম নেই,
এখন পর্যন্ত আমার সময়ের মধ্যে কেউ বলতে পারে না যে এখানে আমি টাকার বিনিময়ে কারোর কাছ থেকে কাজ কাজের কিছু পাই দেওয়ার বা কাজ নেওয়ার কোনো ইস্যু আছে। তো আমি শুনলাম, অভিযোগগুলো শুনলাম, আমি ওনাদের সাথে একটা মিটিং অ্যাপয়েন্ট করেছি। মিটিংটা করলে আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। সবাই অ্যাপ্লাই করেছে, কাজটা ঊর্জা টেক্সটাইলকে ওইভাবে নয়। গভর্নমেন্টের অর্ডারে ছিল দুটো ক্যাটাগরি, কে কাপড় সাপ্লাই করবে আর কারা ম্যানুফ্যাকচারিং করবে। কাপড় সাপ্লাইং করার জন্য যারা যারা এখানকার লোকাল টেক্সটাইল আছে তাদের নাম ওখানে রিকমেন্ডেড করা হয়েছিল, আর কারা ম্যানুফ্যাকচারিং করবে আমার এখানকার সেলফ হেল্প গ্রুপ কিংবা SHG তারা টেম্পোরারি রিপোর্ট করে আমি ফিল্ডে যেটা পেয়েছিলাম সেই রিপোর্টটা পাঠিয়েছি। জেলা থেকে একটা রিপোর্ট চাওয়া হয়েছিল, ওনাদের কাছে সেই রিপোর্টটা নেওয়া হয়েছিল। তা ওনারা একটা রিপোর্ট দিয়েছিলেন সেখানে ওনাদের কতগুলো মেশিন আছে না আছে সেটা বলার জন্য। কিন্তু সেটা আমি যখন ফিল্ডে এনকোয়ারি করতে গিয়ে দেখলাম যে প্র্যাকটিক্যালি ফিল্ডে ওরকম কোনো সিনারিও নেই। প্রথমে পঞ্চায়েত সমিতির দিকেই করালাম, পঞ্চায়েত সমিতি সেটাকে জিরো রিপোর্টই পাঠালো। তারপরে গ্রাম পঞ্চায়েতের প্রধানদের কাছ থেকে চাইলাম এবং তাদের কাছে চাইলাম যে ঠিক আছে যদি ট্রেড লাইসেন্স ইস্যু হয়ে থাকে তাহলে সেটাও আমাকে ইস্যু করুন, অ্যাটলিস্ট ট্রেড লাইসেন্স আমি পাইনি। এইরকমভাবে দেখলাম যে রিপোর্টটার মধ্যে প্রচুর অ্যানোমালিস আছে। যেটা সঙ্গ আমাকে সাবমিট করেছে সেখানে একরকম বলছেন, আর যেটা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি বা আমার বিডিও অফিস অফিসার্সরা যেটা এনকোয়ারি রিপোর্ট করে এসছে সেটা আর একরকম বলছে। তা এই কনফিউশনের থেকে বেরিয়ে আসার জন্য আমি যেটা এনকোয়ারি রিপোর্টে উঠে এসছে আমি সেই জিরো রিপোর্টই পাঠিয়েছি। ওনাদের সেই অপরচুনিটি দেওয়া হয়েছে, যদি ওনারা ওনাদের পরিকাঠামো রেডি করতে পারেন তাহলে আমি অ্যাজ ইট ইজ যখন যেমন রিপোর্ট পাবো তখন তেমন রিপোর্ট করবো। ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ জেলায় সর্বোৎকৃষ্ট এবং উন্নত যন্ত্র সহযোগে অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান দ্বারা একই ছাদের তলায় বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। আলট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি সহ সমস্ত রকম ছবি, মলমূত্র ও রক্ত পরীক্ষা করা হয়। একাধিক অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন এখানে। ঠিকানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের 2 নম্বর গেটের বিপরীতে 12 বিঘা কবরস্থান রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9800233।